মজার গল্পটা হলো মুনমুনের, যে নিজের বাবা মা আর দিদার সাথে একটা ছোট্ট গ্রামে বাস করত। মুনমুনের বাবা একজন দর্জি ছিল, যে দিন রাত খুব কষ্ট করে উপার্জন করত, কিন্তু বেশি টাকা উপার্জন করতে পারত না, কিন্তু তাও মুনমুন খুব আনন্দের দিন কাটাত। গ্রামের সব বাসিন্দারা শোনো, 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 শোনো। একদিন সেই রাজ্যের মহারানী রাজ্যের সব শিশুদের জন্য একটা বড় অনুষ্ঠানের আয়োজন করল, কেননা সেই দিন ওনার ছেলে অর্থাৎ ওই রাজ্যের রাজকুমারের জন্মদিন ছিল। শোনো, 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 সকল গ্রামবাসীরা শোনো, আমাদের আদরের রাজকুমারের 12 বছরের বয়স হলো। এই খুশিতে মহারানী একটি বড় অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন, এটি পরের মাসের 1 তারিখে হবে। রাজ্যের সমস্ত শিশুদের তার জন্য নিমন্ত্রণ জানানো হচ্ছে। অবশ্যই আসতে হবে, অবশ্যই আসতে হবে, অবশ্যই আসতে হবে। রাজমহলের ভেতরে পার্টি, এর থেকে ভালো খবর কি হতে পারে? এই পার্টি আমাদের জীবনের সবথেকে ভালো পার্টি হবে। তুমি কি করবে? আমার বাবা আমাকে একটা খুব সুন্দর গাউন দিয়েছে, আমি তো ওটাই পরবো। আর আমি আমার সুন্দর লাল গাউনটাই ওটাই পরবো। তুমি কি পরবে মুনমুন? ও, তুমি এসব জিজ্ঞাসা করো না ওকে, জানো না ওরা খুব গরিব, ওর কাছে তো পরার মতো গাউনও নেই। ও হ্যাঁ, ও তো রোজ পরার জামা কাপড়গুলো ছেঁড়া। কি হয়েছে মুনমুন, তোমার মনটা খারাপ কেন? হ্যাঁ, তোমার মনটা খারাপ কেন মুনমুন? এই অনুষ্ঠানে খুব মজা হবে, তোমার কি যাওয়ার ইচ্ছা নেই? না না, তোমাকে অবশ্যই যেতে হবে, মহারানীর নিমন্ত্রণ তুমি অগ্রাহ্য করতে পারো না। কেমন করে যাব বাবা? আমি আমার সব বন্ধুরা ভালো ভালো কাপড় জামা পরে রেডি হয়ে যাবে, কিন্তু আমি কি পরে যাব? হ্যাঁ, এটা তো আমি ভেবেই দেখিনি, আর এতে তো অনেক পয়সারও দরকার। যাই হোক, সেই দিন সারা রাত মুনমুনের মন খুব খারাপ ছিল, তার বাড়ির লোকজনেরাও তাকে খুশি করাতে পারেনি। কিন্তু সকাল হতেই ও সকালবেলা বাইরে খেলতে চলে গেল, যেমন ও প্রত্যেক দিন যেত। মুনমুনের মধ্যে একটা বিশেষ ব্যাপার ছিল, ও গাছপালা, পাখি, জীবজন্তু এসব খুব ভালোবাসত। ও এদেরকে এত ভালোবাসত যে ওদেরকে ছাড়া একদিনও থাকতে পারত না। ও রোজ সকালে খেলতে চলে যেত আর সারা দিন পাখি, জীবজন্তু, গাছপালার সাথে কথা বলত। ও আমার বন্ধুরা, তোমরা না আমাকে খুব আনন্দ দাও। আমার মনে হয় ওই ওইদিকে যে গাছটা রয়েছে ওর ছাওয়ায় গিয়ে বসা উচিত। কি আরাম এখানে! লেকিন না, মহারানীর তো পার্টি এক্ষুনি এক্ষুনি হবে, আমি কি পরে যেতে পারবো? এটা হতে পারে না, আমার গাছের ছায়ায় বসে কোনো ছোট্ট বাচ্চা কাঁদতে পারে না। কে 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 আমার সাথে কথা বলছো গো? উপরে দেখো। কার?
এটা কি তুমি? তুমি কেমন করে কথা বলছো? এরকমই হয় যখন তুমি অনেক বছর ধরে একা এই ঘন জঙ্গলে থাকবে, তখন তোমার মধ্যে একটা জাদুর ক্ষমতা চলে আসবে। এবার তুমি বলো, তুমি আমার ছায়ায় বসে কাঁদছিলে কেন? ও, কোনো ব্যাপার না, আমি তোমাকে বিরক্ত করতে চাইনি গো। আরে না না খুকি, তুমি আমাকে বলো, আমার কাছে সারা দিন এই জঙ্গলে বসে থাকা ছাড়া তো আর কোনো কাজই নেই। শুরু করো, একটা মজাদার গল্প বলে আমায় একটু আনন্দ দাও দেখি, তারপরে কে বলতে পারে আমি আমার ম্যাজিকের ক্ষমতা দিয়ে যদি তোমার কোনো সাহায্য করতে পারি। ও গাছ, আমি তোমাকে কি বলবো, গ্রামের সব ছেলেমেয়েরা রাজমহলে অনুষ্ঠিত রাজকুমারীর জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছে, ওরা সবাই খুব ভালো ভালো কাপড় পরে যাবে, কিন্তু আমার কাছে তো একটাও ভালো জামা কাপড় নেই। তো তুমি কি আমাকে একটা ভালো গাউন দিতে পারো? হয়তো তোমার জাদু শক্তি কাজে এসে যাবে। সত্যি খুকি, তোমার কি মনে হয় যে তুমি সিন্ড্রেলা আর আমি কোনো পামকিন ফ্যারি? না, আমি এই রকম জাদু করতে পারি না। ও, কোনো ব্যাপার নয়, যাই হোক এবার আমাকে বাড়ি যেতে হবে গো। দাঁড়াও খুকি, আমি তো এরকম কোনো জাদু করতে পারি না যেটা ফেরি করতে পারে, তবে আমি তোমায় কিছু বলতে পারি। এই সম্পূর্ণ জঙ্গলেরই একটা নিজস্ব জাদুর শক্তি আছে, তুমি কি সেটা অনুভব করতে পারছো না? তুমি তো এখানে রোজই আসো, এখানকার সমস্ত জিনিস, এই গাছপালা আর এখানকার এই পশু পাখি জানোয়ার, এদের সবারই নিজস্ব কিছু জাদু শক্তি আছে। আর তুমি যদি ভালোভাবে সাহায্য চাও, তাহলে এরা সবাই তোমাকে সাহায্য করবে, নিশ্চয়ই করবে। কি এমনটা হতে পারে? নিশ্চয়ই, সব বাচ্চাদের কাছে ভালো ভালো জামা কাপড় থাকতে পারে, কিন্তু তোমার কাছে একটা ভালো মন আছে, আর এটাই এমন একটা জিনিস যেটা সব থেকে বেশি প্রয়োজনীয়। এবার যাও এখান থেকে, এখন আমার শোয়ার সময় হয়ে গেছে। ও গাছের কথায় মুনমুনের মন খুব খুশি হয়ে গেল, যার ফলে ওর দুঃখ চলে গিয়েছিল আর ও খুব খুশি হয়ে গিয়েছিল। ও গাছ পাখি পশুদের খুব ভালোবাসত, আর যখন ও নিজের সমস্যার কথা ওদেরকে বলল, আদরের মুনমুন, তুমি তো সবসময় আমাকে খুব ভালোবেসে গেছো, আমার গোলাপে সাদা পাপড়ি তুমি তোমার গাউনের জন্য নিয়ে যাও। তুমি আমাকে শিকারীদের কাছ থেকে কতবার বাঁচিয়েছো, তুমি আমার লেজের পালক নিয়ে যাও আর তাই দিয়ে তোমার গাউন বানিয়ে নাও। তুমি আমার গায়ের লোম নিয়ে যাও মুনমুন, এটা দিয়ে তুমি তোমার গাউনের একটা সুন্দর বেল্ট বানাতে পারবে। আর আমি তোমার চুল বেঁধে দেব, তোমার সুন্দর চুলকে আরো সুন্দর করে তুলব। ধন্যবাদ, এই সুন্দর উপহারগুলোর জন্য অনেক অনেক ধন্যবাদ, কিন্তু এই সব দিয়ে আমি গাউন কেমন করে বানাবো? এই সমস্ত জিনিসগুলো তোমার বাবার কাছে নিয়ে চলে যাও, চিন্তা করো না, ও গাছের জাদু তোমার সাথে রয়েছে। এগুলো কি এনেছো বাবা? এই সমস্ত উপহারগুলো জঙ্গলের জীবজন্তু পশু আর পাখিরা নিয়ে গেছে, তুমি কি এগুলো দিয়ে আমার জন্য একটা গাউন বানিয়ে দিতে পারবে? কিন্তু কেমন করে বাবা, তুমি শুরু তো করো,
জঙ্গলের ম্যাজিক দিয়ে সবকিছু হবে। আমি তো কিছুই বুঝতে পারছি না, কিন্তু যখন তুমি বলছো আমি একবার চেষ্টা করে দেখছি কি হয়। যাই হোক, এই গোলাপের পাপড়িগুলো তো ম্যাজিকের মতনই লাগছে, এগুলো তো খুব সহজেই সেলাই করতে পারবো আমি। হ্যাঁ, আমি তো কিছু একটা করতে পারি, আমাকে শুধু কিছুদিনের সময় দাও মুনমুন। মনে হচ্ছে আমি এগুলো দিয়ে দারুণ একটা জিনিস তৈরি করতে পারবই। আর এইভাবেই মুনমুনের বাবা তিন দিন ধরে কঠোর পরিশ্রম করতে থাকে। যখন কোনো জিনিসের প্রয়োজন হতো মুনমুনের, তখন মুনমুন দৌড়ে জিনিসগুলো আনতে জঙ্গলে চলে যেত আর বন্ধুদের থেকে নিয়ে আসত। আর ওই তিন দিনের মধ্যেই মুনমুনের বাবা গাউন তৈরি করে ফেলল। ওই রাতের অনুষ্ঠানে রাত ছিল আর মুনমুন অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। আর বাবা, এটা তো খুব সুন্দর হয়েছে, আমি কি এখন এটাকে পড়তে পারি? হ্যাঁ নিশ্চয়ই মুনমুন, চলো এসো তোমাকে আমি পড়িয়ে দিই। বা, আজ পর্যন্ত আমি এত সুন্দর মেয়ে কখনো দেখিনি। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আর এই হলো তোমার মাথার মুকুট, আমার ছোট্ট রাজকুমারী রাজকুমারের জন্মদিনে যাওয়ার জন্য একদম তৈরি। ঘর থেকে বেরিয়েই মুনমুন একটা গভীর স্বস্তির নিঃশ্বাস নিল। আর ওই সময় আকাশে থাকা তারাটা মুনমুনকে দেখল। কি সুন্দর মেয়ে এটা, এই গাউনটা তো ওকে খুব মানিয়েছে। আজ পর্যন্ত এত সুন্দর গাউন আমি কখনো দেখিনি। এই গাউনটা কি সাদা আর চকচকে, কিন্তু আমি একে আরো সুন্দর বানাতে পারি। কেমন করে? স্টারডাস্ট? হ্যাঁ আমার বন্ধুরা, চলো আমরা ওই মেয়েটার গাউনের ওপর স্টারডাস্ট ছড়িয়ে দিই। এসো আমাকে আরো সুন্দর করে তুলি। হ্যাঁ চলো 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 চলো। আর তারপরে যখন মুনমুন অনুষ্ঠান বাড়িতে গিয়ে পৌঁছলো, ওই মেয়েটা কে? কে ও? হে ভগবান, ও তো মুনমুন। ওর গাউনটা দেখেছিস? এটা তো খুব দামি মনে হচ্ছে, ওর গরিব বাবা ওটা কিনলো কি করে? মা, ওই মেয়েটা কে? আমি জানি না বাবা, কিন্তু এটা ঠিক যে ও এই অনুষ্ঠানের সব থেকে উজ্জ্বল নক্ষত্র। আমি কি ওকে আমার বার্থডে কেক কাটার সময় ওকে সাথে দাঁড়ানোর জন্য জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ নিশ্চয় বাবা। সিপাহি, ওই মেয়েটাকে এখানে উপরে নিয়ে এসো তো। মিষ্টি মেয়ে তুমি, তুমি কি রাজকুমারের সাথে এখানে দাঁড়াতে পারবে যখন ও কেক কাটবে? হ্যাঁ নিশ্চয় মহারানী। আর এইভাবেই সেই রাত মুনমুনের জীবনের সব থেকে সুন্দর রাত হয়ে গিয়েছিল। রাজকুমার যখন কেক কাটছিল, মুনমুন তার পাশেই দাঁড়িয়ে গিয়েছিল। তাই যদি তুমি তোমার মন পরিষ্কার রাখো, তখন তোমার জীবনে কোনো না কোনো ম্যাজিক হবেই, যেমন আমাদের মিষ্টি মুনমুনের সাথে হয়েছিল। আমি শাইনি, যদি তোমরা আমাকে এভাবে দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।